এবার দুপুরের অতিথি প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী তাশফিয়া মুমতারিন কাঙ্ক্ষিতা। শুভ দুপুর আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। এরকম পুতুলের একটা মতন মেয়েকে আমরা আজকে আমাদের আজ দুপুরের অতিথি হিসেবে পেয়েছি। বর্তমান সময় তো আপনি অনেক কিছু নিয়ে ব্যস্ত, যেমনটি বলছিলাম দর্শককে, অভিনয় করছেন, সাথে তো আপনি নৃত্যশিল্পী, অনেক ছোটোবেলা থেকে নৃত্যের সাথে আছেন, মডেলিং করছেন, আবার জবও করছেন, সাথে আবার উপস্থাপনাও করছেন, অনেক কিছু নিয়ে একসাথে কীভাবে আসলে মেনটেন করছেন? মেনটেন আসলে হয় কি, যে যখন যেই কাজে থাকে তখন সেটাতেই কনসেন্ট্রেট করতে হয়। এরকম হয়েছে, সব কিছুর উর্ধে হচ্ছে আমি আমার নিজেকে পরিচয় দিতে পছন্দ করি, আমি একজন নৃত্যশিল্পী। আচ্ছা, খুব ছোটোবেলা থেকে নাচ করছি, সাথে সাথে যে কাজগুলো করছি এগুলো আসলে টাইমের উপর ডিপেন্ড করে, যে আমি পড়াশোনা শেষ করে নাচ কমপ্লিট করে বা নাচের প্রোগ্রামগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট করে দেন হচ্ছে অন্য কাজগুলোতে কনসেন্ট্রেট করবো এইভাবেই। আচ্ছা, তার মানে লেখাপড়ার প্রায়োরিটিটা আগে থাকে? হ্যাঁ, এটা আমার ফ্যামিলি ইস্যুস, মানে আমার ফ্যামিলি থেকে স্ট্রিক্টলি বলা আছে যে পড়াশোনা ঠিক রেখে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে তারপর অন্য সব কিছু সব কিছুতে ইকুয়ালি কাজ করো বা এগিয়ে যাও সব কিছু মিলে। আচ্ছা, তো বিনোদন জগতের অনেকগুলো মাধ্যমে যেহেতু কাজ করছেন, কখনো কখনো এমন হয় যে কোনো একটি মাধ্যম নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়, তো সেটা যদি জানতে চাই এখন কোন জায়গাটা নিয়ে বেশি ব্যস্ত আছেন? এখন পড়াশোনা, নাচ এবং উপস্থাপনা করছি বাংলাদেশ টেলিভিশনে, আপাতত এই তিনটা জায়গাতে কনসেন্ট্রেট করছি, সাথে সাথে জব করছি, সো ওইটাতে আসলে সবগুলো মিলে একটু রাশ যাচ্ছে, একটু ব্যালেন্স করতে হয়, একটু ব্যালেন্স করতে হয়। আর অভিনয়ের জায়গাটা? অভিনয়ের জায়গাটা, অভিনয় কাজ করছি, একটা সময় খুব বেশি ফোকাস করতাম, যেমন 2022-23 সালে, এখন ওইরকম ভাবে ফোকাস করা হচ্ছে না। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও ফিরে যাব বা আমার মাস্টার্সে কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আরেকটু টাইম পেলে আর নিজেকে আরেকটু প্রিপেয়ার করে তারপর ওইখানে আবার ফোকাস করব। আর ফুল টাইম জব করে আসলে অভিনয়ে সময় দেওয়াটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। একটু ছোটবেলার দিকে যদি যায়, যে আপনার শুরুটা তো একেবারে নাচ দিয়ে, নাচের সাথে ইনভলভমেন্টটা কিভাবে হলো বা কত বছর বয়স থেকে? আমি যখন স্কুলে ভর্তি হয়েছি আমাকে আমার মা গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে অ্যাডমিট করিয়ে দিয়েছিল, তো ওই সময় হচ্ছে আমরা 4 বছরের কোর্স কমপ্লিট করেছিলাম এবং আমার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ হচ্ছে 2007 সালে। আচ্ছা, তখন আমি বিভাগীয় পর্যায়ে কথক নৃত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম এবং ওই জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাতে 2014 সালে আমি জাতীয় পর্যায়ে হচ্ছে কথক নৃত্যে আবার দ্বিতীয় স্থান অধিকার করি। তার মানে নাচের জন্য আপনার যে প্রাপ্তিটা সেটা ছোটবেলা থেকেই ছিল? নাচের প্রতি আসলে একটা ভালোবাসা কাজ করে, এটাকে আমি আমার প্রফেশন না বলে আমার প্যাশন বা সবকিছুই বলতে পারি। পরিবারে এমন কেউ ছিলেন যিনি নাচ করতেন, যাকে দেখে আপনার ভীষণ ইচ্ছে করতো নাচ করতে? আমার ছোটবেলায় আমার মা আমাকে বলে যে তার খুব ইচ্ছে ছিল সে নৃত্যশিল্পী হবে, আলটিমেটলি হয় নাই বা হয়ে ওঠে নাই। মা উনি স্কুলের টিচার ছিলেন একটা সময়, বিয়ের পরে আসলে ফ্যামিলি প্রেশার বা তার মানে ওই সময়কার সিচুয়েশনস সব মিলে তাকে জব ছেড়ে দিতে হয়েছিল। সো তার জন্য একটা দিক থেকে ভালো হয়েছে যে আমি আমার জায়গাটা মানে প্রপার ওয়েতে পেয়েছি বা আমি আমার মাকে একদম ফুল টাইম পেয়েছি, মানে মায়ের ইচ্ছে পূরণটা আপনি করেছেন। চেষ্টা করছি আসলে। আচ্ছা, বাবা খুব সাপোর্টিভ ছিল, আমার বাবা ছোটবেলায় গান শিখতে গিয়েছিলেন, আমি কিন্তু গানও শিখতাম, ক্লাস 10 পর্যন্ত আমি গান করেছি। আচ্ছা, তারপর গান সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি, সায়েন্স স্টুডেন্ট ছিলাম। সাংস্কৃতিক অঙ্গনের অনেকগুলো মাধ্যমেই আপনার ছোটবেলা থেকে আসলে সেই চর্চাটা ছিল, তারপর নাচ নিয়ে যে এত প্যাশনেট হওয়া, ছোটবেলাতে তো আসলে বোঝা যায় না যে আমি নৃত্যশিল্পী হতে চাই, একটা সময় পরে গিয়ে কিন্তু জীবনের একটা মুহূর্তে গিয়ে আমাকে এটা ডিসিশন নিতে হয় যে হ্যাঁ আমি আসলে নৃত্যশিল্পী হতে চাই, এটা ঠিক কবে হলো? এরকম ডিসিশন আসলে নিতে হয়নি, এরকম হয়েছে যে আমি অনেক চেষ্টা করেছি না ছেড়ে থাকার, কিন্তু আমি ছেড়ে থাকতে পারি, তো ডিসিশন মেক করার ইস্যুটা আমার কাছে আসেনি, বরং এরকম ডিসিশন এসেছে যে কিছুদিনের জন্য আমাকে নাচ থেকে একটু দূরে থাকতে হবে বা অন্য কোনো কাজে কনসেন্ট্রেট করতে হবে, লাইক হতে পারে এক্সাম বা এরকম কিছুতে।
তো তখন আমার জন্য অনেক টাফ হয়ে যায় ওই সিচুয়েশনটা আসলে হ্যান্ডেল করা, আমি মেন্টালি একটু সিক হয়ে যাই। এখন পর্যন্ত কোন কোন ওস্তাদজির কাছে আপনার নাচ শেখা হয়েছে বা তালিম নেওয়া হয়েছে? অনেকজনের কাছে নাচ শেখা হয়েছে। ছোটবেলায় গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি থেকে আমার নাচের হাতে খড়ি, তারপর সাজু আহমেদ স্যারের কাছে হচ্ছে আমি যখন ক্লাস সিক্সে ছিলাম, সালটা বলতে পারছি না, তো ওই সময় থেকে সাজু আহমেদ স্যারের কাছে আমরা নাচ তুলেছি, তার ওয়ার্কশপ করেছি। সাজু আহমেদ স্যার আমাদের ওই যে এলাকাগুলো এলাকা ভিত্তিক কাজগুলো খুব ভালো করে, ক্লাসিক্যাল শেখা হতো তো তখন, তখন কথক নিয়ে কাজ করেছি বা কাজ মানে তখন কথক শিখেছি সাজু আহমেদ স্যারের কাছে, তারপর শোক স্যারের কাছে নাচ শিখেছি, ইভান শাহরিয়ার শোক স্যার, এবং আমি এখনো পর্যন্ত যে গ্রুপের সাথে আছি সেটা হচ্ছে নন্দন কলা, কিন্তু এটা হচ্ছে আমার গুরুজি এম আর বাসিক স্যার, এবং তার কাছে আমি একদম ছোটবেলা থেকেই শিখছি। তার এলাকা মানে তার যে এলাকা মানে অরিজিন, আমার অরিজিনও সেম, মানে আমাদের হোম টাউন সেম, যার কারণে স্যারকে খুব কাছ থেকে পেয়েছি, বা এটা আমাদের অপরচুনিটি যে আমি স্যারকে পেয়েছি ওই ওই ছোটবেলা থেকে স্যারের কাছে তালিম নেওয়া, বা ওই অপরচুনিটিটা আমার হয়েছে। আচ্ছা, আপনি তো ক্লাসিক্যাল দিয়ে শুরু করলেন, তারপর তো সব ধরনের নাচ আপনার করা হয়েছে, কিন্তু নিজের পছন্দের বা ভালো লাগার একটা জায়গা থাকে না বা কমফোর্ট জোনের একটা জায়গা থাকে, সেটা কোন ধরনের নাচের কথা বলবেন? ছোটবেলা থেকে সাধারণ লোকও শিখেছি তো এমআর বাসিক স্যারের কাছে, আর কথক শিখেছি সাজু আহমেদ স্যারের কাছে, সো এই দুইটা হচ্ছে আমার কমফোর্ট জোনের একটা জায়গা বা আমার কমফোর্ট জোন যেটাকে আমি বলবো যে হ্যাঁ, এই দুইটা এই তিনটা নাচকে নিয়ে আমি হচ্ছে যে কোনো সময়কে নাচতে বললে ওকে ফাইন, আমি নাচ করার জন্য রেডি। বাট অন্য সবগুলো যেমন ভরতনাট্যম নিয়ে যদি আমি এখন কাজ করতে চাই, আমি ভরতনাট্যমেও কিন্তু কম্পিটিশন করেছি। আমি 2013-14 সালের দিকে কিন্তু ভরতনাট্যমও করেছিলাম, এবং বিভাগীয় পর্যায়ে আমার একটা ভরতনাট্যমে তৃতীয় স্থান অধিকার করার সার্টিফিকেটও আছে। কিন্তু তারপরও যদি এখন আমাকে বলে ভরতনাট্যম করতে হবে, তাহলে আসলে করতে পারবো না এমনটা না, আমি করতে পারবো, প্রপার ওয়েতেই হয়তো করতে পারবো, বাট ওই যে আরেকটু শিখতে হবে বা ওই জায়গা থেকে আমি বলবো হ্যাঁ আমার আরেকটু শিখে করা উচিত, নিজেকে আরেকটু টিউন করার ব্যাপারটা আছে, একটু গ্রুমিং করার ব্যাপার আছে ওখানে, এই হচ্ছে ব্যাপার। এই যে ছোটবেলা থেকে যেহেতু নাচের সাথে আছেন, এক্সপ্রেশনটা কিন্তু অটোমেটিক্যালি আপনার মধ্যে ডেভেলপ করেছে, ইভেন নাচে কিন্তু নবরস জিনিসটাকে শেখানো হয় পার্টিকুলারলি। তারপর এই যে অভিনয় বা মডেলিং, এই দিকে আগ্রহটা কি আগে থেকে ছিল নাকি সময়ের সাথে সাথে যখন নাচের মধ্যে ছিলেন সেই জায়গাগুলো থেকে সুযোগটা তৈরি হয়েছে? সুযোগটা তৈরি হয়েছে নিজের মধ্যেও ছিল আর কি, দুটো মিলি কি বলবো। আমি টিভিসি ওভিসিতে যখন কাজ করেছি, সো আমার টিভিসি ওভিসির এরকম অনেকগুলো কাজ করেছি যেগুলোতে হচ্ছে আমাকে নাচের পোর্শনগুলোকে মানে নিজেকে এক্সপ্রেস করতে হয়েছে, বা নাচের পোর্শনটাতে আমাকে পার্টিকুলারলি রাখা হয়েছে বিকজ অফ আই এম আ ডান্সার, এর জন্য। সো ওইখান থেকে আসলে টিভিসি ওভিসি করছিলাম বা আমার ওই কমিউনিটিটা ক্রিয়েট হওয়া, বা হ্যাঁ ঠিক আছে ওখানে গেট আপ এভাবে নিতে হবে, ওখানে এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট হবে, মঞ্চে আমরা যেভাবে নাচ করছি ওখানে ওইভাবে নাচা যাবে না, সো ওই জায়গাটাতে ফোকাস করতে পেরেছি, নাচ শিখেছি বলেই ওইখানটাতে আরেকটু ভালোভাবে বুঝতে পেরেছি, বা ওই জায়গাগুলোতেও যে হ্যাঁ নাচের নাচটাকে স্প্রেড করার ওইখানে নিজেকে এক্সপ্রেস করার জায়গা আছে, বা ওই যে টিভিসি বা ওভিসিতেও নিজেকে নাচের জায়গা থেকে অনেকগুলো অপরচুনিটি ক্রিয়েট হয়ে যায়। যেমন আমি রিয়েলমিতে একটা কাজ করেছিলাম, সো ওইখানে আমাকে শুধু নাচের পার্টি দেওয়া হয়েছে, এবং সাথে কিছু জায়গা আছে অভিনয়ের পার্টও ছিল ওইখানে, সো এটা আমাকে বেসিক্যালি নেওয়া হয়েছে বিকজ অফ আমি ডান্সার, সো ওই অপরচুনিটিটা ক্রিয়েট হয়ে যায় যে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আমি বলবো। আর অভিনয়ের জায়গাটাতে কিভাবে আসা হলো বা প্রথম কোন কাজটা দিয়ে অভিনয়ের সাথে যুক্ত হওয়া? প্রথম কাজ ছোট ছোট ইউটিউব কন্টেন্ট আমি অনেকগুলো করেছিলাম, বেসিক্যালি আমার প্রথম কাজ যদি বলি আমি রবিতে কাজ করেছিলাম হচ্ছে টিভিসি থেকে, তো ওইখান থেকে আসলে আমার একটু একটু করে কাজ করা, তো আস্তে আস্তে অফার পেতে থাকি, হ্যাঁ তোমার অ্যাক্টিং তো মোটামুটি ভালো হচ্ছে, তুমি হচ্ছে ধারাবাহিকে চেষ্টা করছো না কেন, তুমি টিভি নাটকগুলোতে একটু ফোকাস করছো না কেন। সো আমি 2022 সালে খায়রুল পাপন ভাইয়ার একটা নাটকে কাজ করেছিলাম,
শারীরিক শিক্ষা। আচ্ছা, তো ওখানে আমার এন্ট্রি ছিল 123 নাম্বার এপিসোড থেকে। তো এইভাবে আসলে নাটকে জয়েন বা এইভাবে আসলে নাটকে কাজ করা। আচ্ছা, এমনি তো নাচের কারণে হয়তো ক্যামেরার সামনে আপনাকে অনেকবার দাঁড়াতে হয়েছে কিংবা মঞ্চে আপনাকে অনেক পরিবেশনা করতে হয়েছে, কিন্তু যখন অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সেদিনটা কি একটু নার্ভাস ছিলেন? হ্যাঁ, অবশ্যই নার্ভাস ছিলাম। কেমন ছিল সেটা? হয়েছে স্ক্রিপ্ট পড়ে ডেলিভারি দিতে হয়েছে। উপস্থাপনার ব্যাপারটা কি, উপস্থাপনা হচ্ছে ছোটবেলায় অনেক সময় দেখা গেছে যে আমি যেহেতু মফস্বল থেকে বিলং করি, সো ওখানে এরকম হয় যে আমি নাচ করতে গেছি, আমাকে বলছে যে একটু স্পিচ দিয়ে দাও বা উপস্থাপিকা চলে গেছে ওই জায়গাটাতে, তোমাকে হচ্ছে কিছুক্ষণের জন্য দর্শকদেরকে ধরে রাখতে হবে। আচ্ছা, সো এইভাবে ওই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি মানে কথা বলার যে ভীতিটা ওইটা তখন একটু একটু করে কেটে যাচ্ছিল। সো স্ক্রিপ্ট দেখে উপস্থাপনা করেছি অনেক সময় মঞ্চে, তো ওইটা ছিল একটু ডিফারেন্ট যে হ্যাঁ স্ক্রিপ্ট দেখে অ্যাক্টিং করতে হবে। এটা অ্যাকচুয়ালি একটু নার্ভাস ছিলাম আমি ওই টাইমে, বাট আমি আলহামদুলিল্লাহ যাদেরকে পেয়েছি, যারা আমাকে গাইড করেছে, তারা খুব ভালোভাবে ফ্রেন্ডলি জোন ক্রিয়েট করে আসলে তারা আমাকে গাইড করেছিল, যার কারণে খুব একটা সমস্যা হয় নাই। এখন পর্যন্ত কতগুলো নাটকে কাজ করা হয়েছে? এখনো পর্যন্ত ধারাবাহিক সহ 8টা এরকম হবে। তাও তো বেশ অনেকটা, মানে এখন অভিনয়ের কিছুটা সেই দক্ষতার জায়গাটা নিশ্চয়ই তৈরি হয়েছে যে অভিনয়টা আসলে কিভাবে করতে হবে, অ্যাকশন রিঅ্যাকশনের খেলাটা আসলে কিভাবে খেলতে হয়, এটা কিছুটা তৈরি হয়েছে, বাট অনেক কিছু শেখার বাকি আছে। অনেক কিছু শেখার তো শেষ নাই, শিখতে চাই, গ্রুম করতে চাই, নিজেকে আরো অনেক বেশি আপডেট করতে চাই এবং সবার অভিনয় দেখতে চাই, বাংলাদেশের সবার অভিনয় দেখতে চাই, দেন হচ্ছে পরবর্তীতে কাজ করতে চাই আসলে। কারণ স্ক্যাটার ওয়েতে সবখানে কাজ করছি বা কাজ করছি মানসম্মত কাজ হচ্ছে না, এই জিনিসগুলো থেকে আসলে একটু বুঝে বা একটু টাইম নিয়ে তারপর একটা কাজ করাটা আমার ভালো কাজ করাটাই মূল উদ্দেশ্য। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে কাজ করলে একটু বুঝে কাজ করাটা উচিত, আমার আমার কাছে মনে হয় এটা। আচ্ছা, যখন আপনি অভিনয় করেছেন তখন তো বিভিন্ন রকম চরিত্রে কাজ করেছেন, থাকে না নিজের ভালো লাগার খুব বা পছন্দের কোনো চরিত্র, এমন কোনো নাটকে কাজ করেছেন যেটার কথা আজকে বলতে চান আমাদেরকে? আমি এরকম চরিত্র কাজ করেছি, 2023 সালে একটা নাটক করেছিলাম ধাক্কা, নীলো আলমগীর ভাইয়ার একটা ইউটিউব চ্যানেলে। তো ওইখানে আমার একটা ক্যারেক্টার ছিল, ওইখানে আমি সেকেন্ড লিড বলা যায়, ওইখানে অলঙ্কার আপু ছিল, অলঙ্কার ছিল, আমি ছিলাম, জীবনদাদা ছিল। সো আমি সেকেন্ড লিড ছিলাম, মানে আমার বয়ফ্রেন্ড ছিল, তার হচ্ছে তার অন্য কাউকে পছন্দ হয়ে যায়, তো ওই জায়গা থেকে আমার যে জেলাসি বা ওই জায়গাটা আমার ভালো লেগেছিল যে হ্যাঁ অ্যাকচুয়ালি একটা মেয়ে তার এরকমই করা উচিত আসলে। আচ্ছা, মানে অনেক ন্যাচারাল লেগেছিল ওই অ্যাক্টিং। দেখেন, যখন অভিনয় করতে হয় তখন তো বিভিন্ন রকম চরিত্র ধারণ করতে হয় বা চরিত্রের প্রয়োজনে নিজেকে সেই জায়গাটাতে নিয়ে যেতে হয়, কিন্তু ব্যক্তিগত জীবনে আপনি কেমন সেটা যদি জানতে চাই? ব্যক্তিগত জীবনে আমি একটু ইন্ট্রোভার্ট, খুব পার্টিকুলার মানুষদের সাথে বা খুব পার্টিকুলার সার্কেলে আমি হচ্ছে স্প্রেড করতে পারি বা নিজেকে এক্সপ্রেস করতে পারি বা এই টাইপের চেষ্টা করছি আর কি সবার সাথে খুব, মানে আমি চেষ্টা করি সবসময় কোপ করে চলার। এরকম হয়েছে যে অনেকে আমাকে বলেছে যে হ্যাঁ আমি নাকি একটু মুডি, বেসিক্যালি আমি মুডি না, এরকম হয় যে মানে মেয়েরা একটু সুন্দরী হলে তাকে দেখে মনে হয় যে বেশ মুডি বা অহংকারী, কথা বলতে গেলে কথা বলবে না এমন। সো আমি জানি না তাতে কেন মনে হয়েছে, বাট আই থিঙ্ক ইজ তারা যখন আমার সাথে কথা বলতে আসে তখন আমাকে বলে যে আমি তো ভাবতাম তুমি অনেক মুডি, বাট তুমি তো এতটা মুডি না। সবগুলো জায়গার তুলনায় এই জায়গাটা কোন জায়গাতে আলাদা আপনার কাছে? এটা একটু ডিফারেন্ট প্ল্যাটফর্ম বা এই প্ল্যাটফর্মটাতে আপনি কাজ করছেন, সো আপনি আপনার যে এক্সপিরিয়েন্স আমার হয়তো এতটাও এক্সপিরিয়েন্স না, বাট দ্য থিঙ্ক ইজ আমি চেষ্টা করছি এই জায়গাটাতেও কমফোর্ট থাকার জন্য। তো একজন উপস্থাপিকা হচ্ছে একটা অনুষ্ঠানের প্রাণ, সো তাকে তার রেসপন্সিবিলিটি কিন্তু অনেক,
তো ওই জায়গা থেকে এখানেও আমার অনেক সিরিয়াসলি কাজ করতে হবে যদি কাজ মানে আরো ভবিষ্যতে ভালো ভালো কাজ পাই বা ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার অপরচুনিটি আমার কাছে আসে দেন ওইখানে ফোকাস করতে চাই আসলে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটা আসলে খুবই ভালো আমার কাছে মনে হয় সো একটা অনুষ্ঠানকে প্রপার ওয়েতে প্রেজেন্ট করছে একজন উপস্থাপক বা উপস্থাপিকা সো ওই জায়গাটা আসলে তাদের রেসপন্সিবিলিটির অনেক ইস্যুস থাকে এনজয় কর ঠিক আছে বাট আমার রেসপন্সিবিলিটিগুলো আমার আরেকটু প্রপার ওয়েতে ফিল মানে ফিল আপ করা উচিত বলে আমার মনে হয় আর কাজ করতে করতে কিন্তু আসলে কাজ শেখা হয় মূলত এটা সত্যি কথা যে কাজ করতে করতে কাজ শেখা হয় বা জড়তাটা কমে যায় সেটাই আচ্ছা এই যে এতগুলো অঙ্গ নিয়ে কাজ করছেন উপস্থাপনার কথা বলি অভিনয়ের কথা বলি মডেলিং এর কথা বলি প্রত্যেকটা জায়গাতে কিন্তু মানুষের একটা নিজস্ব আইডল থাকে যে ধরেন নৃত্যশিল্পী আপনি এখন কোন একজন নৃত্যশিল্পীকে আপনি হয়তো ফলো করেন বা তার নাচ আপনার ভালো লাগে এরকম ধরনের কোনো আইডল কি আপনার আছে যদি বলি আমি ছোটবেলা থেকে হচ্ছে নৃত্যশিল্পীদের মধ্যে পছন্দ করতাম হচ্ছে মুনমুন আহমেদ ম্যামকে তিনি আমার আইডল ছিলেন এখনো আছেন আর উপস্থাপিকা শারমিন লাকি ম্যাম দেন মডেলিং আজরা মাহমুদ ম্যাম সো এই তিনজনের নামই আপাতত বলতে চাচ্ছি আসলে হয় কি যে যদি এরকম থাকে যে একজনকে আদর্শ মেনে কাজ করা যায় তাহলে হয়তো নিজের গোলে পৌঁছতে একটু সময় লাগে কিন্তু সময়ের সাথে সাথে সেই গোল পর্যন্ত কিন্তু যাওয়া যায় না হলেও কাছাকাছি পর্যন্ত যাওয়া যায় অনেক ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে অনেক কিছু জানা হলো আপনার সম্পর্কে আজকে আমাদের আয়োজনে আসবার জন্য সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনটিভিকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে নিজেকে নিজের সম্পর্কে বলতে অপরচুনিটি করে দেওয়ার জন্য আর আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এত মানে ফ্রেন্ডলি জোন ক্রিয়েট করে আমার সাথে আমাকে সবগুলো কোয়েশ্চেন্স করার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন